সো গাইস এখানে যে গুলির চিহ্নগুলো দেখতে পাচ্ছ না, স্কোয়ার করে চিহ্ন করা রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়েল, ঠিক আছে? তখনকার সময় মানে আজ থেকে 104 বছর আগে 1919 সালে এই ঘরটা ছিল, আর তখন কিন্তু এই জায়গাটায় গুলি লেগেছিল, আর ওই জায়গাগুলোই চিহ্ন করা আছে, দেখতে পাচ্ছ? 1, 2, 3, 4, 5, 6 মানে অনেক অনেক, লাইক 25, টোটাল 25টা আই থিঙ্ক এরকম চিহ্ন করা আছে। কেউই বাঁচতে পারেনি লাস্ট অবধি, শুধুমাত্র তাদের লাশ বেরিয়েছিল লাস্ট অবধি ওখান থেকে, আর রক্ত জল বেরিয়েছিল। তো এই হচ্ছে সেই কুয়ো, বাট এখন টোটালি কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। 13 এপ্রিল 1919, দিনটা ছিল বৈশাখীর দিন। গ্রামের মানুষরা সেদিন বৈশাখীর দিনের উৎসব আর পাস হওয়া রাওলাট আইনের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ জনসভা করে, কিন্তু এই জনসভার খবর আগেই পৌঁছে যায় রেজিওনাল জেনারেল ডায়ারের কাছে, এবং সাধারণ মানুষ পরিকল্পনাও করতে পারেনি যে এরপর তাদের সাথে ঠিক কী হতে চলেছে। জেনারেল ডায়ারের সশস্ত্র সেনাবাহিনী চলে আসে জালিয়ানওয়ালাবাগের মাঠে, এবং মাঠ থেকে বেরোনোর একটিমাত্র মেইন গেট যেটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় জেনারেল ডায়ারের নির্দেশে গুলি বর্ষণ, অর্থাৎ ফায়ারিং, এবং এই গুলিতে ছোট থেকে বড়, ইয়াং থেকে বয়স্ক, ছেলে থেকে মেয়ে কেউ রেহাই পায়নি। নিজের প্রাণ বাঁচাতে কেউ দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেছে, আবার কেউ ঝাঁপ দিয়েছে কুয়োর মধ্যে, কিন্তু কুয়োতে ঝাঁপ দেওয়ার কারণে যদি কেউ বেঁচে যায় তাই ওই কুয়োতে ফেলা হয় লাশের পর লাশ, যাতে বেঁচে থাকা মানুষগুলো দম বন্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় প্রায় 1500 বেশি লোক মারা যান এবং 1200 বেশি লোক আহত হন। বেঁচে যাওয়া মানুষদের মধ্যে 18 বছরের একটা অনাথ ছেলে ছিল, যে এই মহাপাপী ইংরেজদের অত্যাচারের প্রতিশোধ নেবে কেউ ভাবতে পারেনি। তার নাম ছিল সর্দার উধম সিং। উধম সিং এই পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে এই ঘটনার প্রতিশোধ সে নেবেই। এখানে একটা কথা বলে রাখি, জেনারেল ডায়ার যিনি এই ঘটনায় ছিলেন তিনি তো 1927 সালেই মারা যান, কিন্তু যে ডায়ারকে উধম সিং মেরেছিলেন উনি জেনারেল ডায়ার ছিলেন না, উনি ছিলেন ওই সময় পাঞ্জাবের দায়িত্বে থাকা মাইকেল ডায়ার। মাইকেল ডায়ারের নির্দেশেই জেনারেল ডায়ার জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর নির্দেশ পান। উধম সিংয়ের বাবা মা ছোটোবেলাতেই মারা যান এবং তিনি অনাথ আশ্রমে বড় হয়েছিলেন। ওই সময় তিনি জালিয়ানওয়ালাবাগে বাড়ি বাড়ি জল পৌঁছানোর কাজ করতেন। কিছু সময়ের পর তিনি পাঞ্জাব ছেড়ে চলে যান আমেরিকা, এবং ওখানে কিছুদিন থাকার পরে তার কাছ থেকে একটা পিস্তল উদ্ধার হয়, তার কারণে তাকে অনেক বছর জেলেও খাটাতে হয়। 1940 সালে মাইকেল ডায়ার রিটায়ার্ড হন এবং ভারতবর্ষ ছেড়ে তিনি চলে যান ইংল্যান্ডে, এবং একদিন উধম সিং খবর পান ইস্ট ইন্ডিয়া দ্বারা একটা মিটিংয়ে মাইকেল ডায়ার উপস্থিত থাকবেন, এবং দিনটি ছিল 13 মার্চ 1940 সাল। উধম সিং ইংরেজদের মতো পোশাক পরে পৌঁছে যান ওই মিটিংয়ে ওয়েস্ট মিনিস্টারের সেন্ট্রাল হলে, এবং হলে যাওয়ার সময় তিনি একটি পিস্তল বইয়ের মধ্যে লুকিয়ে নিয়ে যান। যখনই মাইকেল ডায়ার স্পিচ দেওয়ার জন্য স্টেজে ওঠেন, উধম সিং তার পিস্তল বের করে 3-3টে গুলি মাইকেল ডায়ারের উদ্দেশ্যে করলে মাইকেল ডায়ার ওখানেই মারা যান, এবং উধম সিং শান্ত কণ্ঠে বলে ওঠেন, হ্যাঁ, আজ আমি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পেরেছি। এই হত্যার অপরাধে 31 জুলাই 1940 সালে উধম সিংয়ের ফাঁসি হয়। তিনি শহীদ হয়ে গিয়েও আজও আমাদের মধ্যে বেঁচে আছেন অমর হয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। সো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখছি 12টা প্রায় বেজেই গেছে। সো ভাবলাম এখন ব্রেকফাস্ট করার লাভ নেই, এখন সোজা বাইরে যাবো, বাইরে গিয়ে সোজা লাঞ্চ করবো। আর হ্যাঁ, আজকে যাচ্ছি হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, সেই জালিয়ানওয়ালাবাগ 1919 সালে 13 এপ্রিল, যেখানে প্রচুর মানুষ শহীদ হয়েছিলেন, প্রচুর পাঞ্জাবি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে প্রচুর মানুষ শহীদ হয়েছিলেন। আজকে যাবো সেই জালিয়ানওয়ালাবাগে, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি, ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। সো আর কথা বলে লেট করবো না, এখন দেখা যাক বাইরে গিয়ে লাঞ্চে কী পাওয়া যায়। সো গাইজ, হোটেল থেকে বেরিয়ে এরকম ভিউ দেখতেই পাচ্ছ। সো এখন ফার্স্ট করতে হবে আমাকে কোথাও একটা লাঞ্চ, কারণ প্রচণ্ড খিদে খিদে পাচ্ছে সকাল থেকে, যেহেতু ব্রেকফাস্ট করিনি, আর এখন বাজে প্রায় 12টার ওপরে। তো দেখা যাক, হোটেল থেকে বেরিয়েই সামনেই আগের দিন লাঞ্চ করেছিলাম, এই সামনে এই জায়গাটায় কোনো একটা রেস্টুরেন্ট আছে ওই সামনেটাই আছে, তো ওখানে লাঞ্চ ফাঞ্চ করিনি, তারপরে যাবো ওখানে। ক্যামেরা বাজে ঘুমতাও তো ব্লগ করতে হবে, মিল যাবে না বিলাল? সো গাইজ, এখানে খাবারের ভ্যারাইটি তো অনেক কিছু রয়েছে, বাট যতই হোক আমি বাঙালি আর বাঙালি খাবার খুঁজি সব জায়গায় গিয়ে,
সো এখানে প্লেন রাইস রয়েছে আর সেকেন্ড রয়েছে এখানে আলু গোবি, মানে যেটা ফুলকপির তরকারি হয় অ্যাকচুয়ালি। তো ফুলকপির তরকারি নেই বললো, দ্যাটস ওয়াই আলু মটরের তরকারি অর্ডার করলাম হাফ প্লেট আর হাফ প্লেট প্লেন রাইস। সো গাইস আমার এসে গেছে লাঞ্চ, এখানে পেঁয়াজ আর আচার দিয়েছে, আলু মটরটা দেখে মতো প্রচণ্ড রিচ খাবার একদম, আর সাথে এই হাফ প্লেট ভাত। এটা খাবার তো খেলাম বাট প্রাইস খুবই বেশি, মানে এক প্লেট ভাত সেটাও এক প্লেট মনে হচ্ছিল না, দাম নিল 80 টাকা, আর যেটা আলু মটর ছিল সেটা দাম নিল ভাই 100 টাকা, কোনো মানেই হয় না। যাই হোক দেখা যাক এবারে জালিয়ানওয়ালাবাগ কে যাবে। জালিয়ানওয়ালাবাগ, হ্যাঁ জালিয়ানওয়ালাবাগ, জালিয়ানওয়ালাবাগ, জালিয়ান জালিয়ানওয়ালাবাগ, জালিয়ানওয়ালাবাগ, জালিয়ানওয়ালাবাগ। যা পে সহি শহীদ হয়েছে না সব, হ্যাঁ শহীদ শহীদ হয়েছে না সব, এই সাইড পে জালিয়ানওয়ালাবাগ, 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 জালিয়ানওয়ালাবাগ। ये चौक से ना, हां सीधा चले जाओ, पैदल ही जाओगे या ऑटो पे जाओगे? ऑटो रोड मिलता है यहां पे? हां ये देखो ऑटो कर लो इसको। जलियानवाला, जलियानवाला बैठो कितना को सवारी? हां एक साल में जाना था। हां कितना लेंगे बोलिए? 100 दे दो। बाप रे बहुत ज्यादा, कितने देने हैं? 20 कट दे देता है ये तो, यहां से 1 किलोमीटर कम तुम्हारा कितना लेंगे बोलिए? 20 कट दे दो। हां 20 कट दे दो, 20 कट दे दो, 70 ले लेना, 70 80 दे दो, 20। अरे यहां तो 2 किलोमीटर बस। তো ভাই একটা এখানে অ্যাকচুয়ালি আমি বলছি জালিয়ানওয়ালাবাগ, মানে বেঙ্গলিতে যেটা বলে, আর এখানে জালিয়ানওয়ালা এরকম করে কিছু একটা বলছে স্টাইলে, যার যেটা টোটালি পাঞ্জাবিদের ল্যাঙ্গুয়েজে বলছে। তো এখান থেকে টোটো ধরলাম, টোটো ধরে যাবো, এখান থেকে প্রায় 2 কিলোমিটার, এই রোদের মধ্যে 2 কিলোমিটার মানে হেঁটে হেঁটে গেলে পুরো ফেটে যাবে, দ্যাটস ওয়াই টোটো ধরলাম, টোটো করে এখন খোঁজা যাবো ওখানে। এখানে রাস্তাঘাট কিন্তু মানে খুব বেশি হাইফাই বা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ঠিক আছে, আমি তো দেখছি মোটামুটি কাজ চলে যাওয়ার মতো, ইভেন আমাদের ওখানে এর থেকেও ভালো রাস্তা আছে এরকম একটা ব্যাপার। বাট হ্যাঁ আর একটা কথা, যে পাঞ্জাবি মানেই বুলেট নিয়ে ঘুরে বেড়াবে বা তারপর নিয়ে ঘুরে বেড়াবে এরকমও কিন্তু নয়, ঠিক আছে, সবাই নর্মাল নর্মালি লাইফ লিড করছে, নর্মালি বাইক নর্মাল যে কোনো স্কুটার স্কুটি সব কিছু ড্রাইভ করছে, ঠিক আছে। আর এখানে কিন্তু হ্যাঁ সর্দারজিদের যে দাড়িতে রয়েছে ওটা ভাই সেই লেভেলের, ওটা আমার খুব ভালো লাগছে। अंदर वीडियो अलाउ है यार? यूट्यूबर हो? हाँ यूट्यूबर बना ले। कोई पकड़ेगा तो नहीं ने? अच्छा अच्छा, इसीलिए पहले पूछ लिया, परमिशन लेना चाहिए पहले। जो आए एस आर वी, मैं बंगाल से हूँ सर, वेस्ट बंगाल। हाँ हाँ, एस आर वी वी। सो गाइस এখন দাঁড়িয়ে আছি পার্টিশন মিউজিয়ামে, দেখতে পাচ্ছ, মানে যখন পার্টিশন হয়েছিল না, লাইক আগে তো পাঞ্জাবটা গোটা একটা পাঞ্জাবি ছিল না, মানে হাফ পাকিস্তানে হাফ ইন্ডিয়ায় এরকম ছিল না, সো টোটাল একটা পাঞ্জাব ছিল। সো যখন পার্টিশন হয়েছিল, ওই পার্টিশনের সময় যা যা জিনিস মোটামুটি পাওয়া গেছিলো বা যেটা পাকিস্তানে রয়ে গেছে কিছুটা পাঞ্জাবে রয়ে গেছে, ইন্ডিয়ার পাঞ্জাবে, তো সেই পার্টিশন মিউজিয়ামে এখন ঢুকবো আমি। দেখতে ফার্স্ট আমি আজ জিজ্ঞাসা করে নিলাম, অ্যাকচুয়ালি অনেক জায়গায় কী হয় না ভিডিও পারমিশন থাকে না, সো আগে পারমিশন নিয়ে নিলাম, বললো অ্যালাউ আছে। আর কে বলেছে ভাই এখানে থার্ড দেখা যায় না? এই দেখো থার্ড। এখানে ভেতরে কিন্তু প্রচুর বড় মার্কেট রয়েছে, আর কিছু কিছু ফটোগ্রাফ রয়েছে দেখো পার্টিশনের সময়, মানে ইন্ডিয়ার পাঞ্জাব আর পাকিস্তান যখন পার্টিশন হয়ে যায়। এই দেখতে পাচ্ছ এই দাদি, দাদির হয়তো ফ্যামিলি মানে হাফ হয়তো পাকিস্তানে রয়ে গেছে হাফ পাঞ্জাবে, তো দাদি কিন্তু অ্যাটাচি নিয়ে দাঁড়িয়ে আছে ইন্ডিয়াতে এসে। এই দেখো এই কাকুও মনে হয় ওই দিক থেকে আসছিল, তার
এই কাকুর ফটো রয়েছে, এরকম অনেক মানুষের ফটো রয়েছে যারা যাদের রিলেটিভ এখনও অবধি পাকিস্তানে আছে, হাফ রিলেটিভ পাকিস্তানে হাফ রিলেটিভ এখানে আছে মানে ইন্ডিয়ায়। ইভেন অনেকে এখনও অবধি চাষও করতে যায়, লাইক পাকিস্তানের জমিতে ওনাদের জমি আছে, চাষ করতে যায় আবার ইন্ডিয়ায় বাড়ি চলে আসে, এরকম একটা ব্যাপার। ভাই একটা জিনিস দেখে আমার সিরিয়াসলি প্রাউড ফিল হচ্ছে, ওখানে হিন্দিতে লেখা, তারপর ইংলিশে, তারপর একটা কোনো ল্যাঙ্গুয়েজ হবে আই থিঙ্ক, তারপরে বাংলায়, তারপরে উর্দুতে, কিন্তু বাংলায় লেখা আছে পার্টিশন মিউজিয়াম অমৃতসর। পাঞ্জাবে এসেও বাংলা করতে পারছি মানে এটা বিশাল ব্যাপার। আর আমরা আজকালকার ছেলেমেয়েরা একটু ইংলিশ শিখে গেলে ইংলিশে কথা বলতে থাকি, বাংলাটাকেই ভুলে যায়, এটা উচিত না, নিজের মাতৃভাষাকে কখনো ভোলা উচিত না। ওকে, এখানে একটা জিনিস লেখা রয়েছে, মানডে ক্লোজড, মিউজিয়াম টাইমিং, এন্ট্রি টাইমিং 10টার থেকে 5:30 অবধি, ক্লোজিং টাইম 6টায়, আর সোমবারে বন্ধ থাকে, আর আজকে হচ্ছে সোমবার, লে তো আজকে বন্ধ এটা। মিউজিয়াম তো আজ বন্ধ হয়, মানডে হ্যাঁ না, আজ মানডে হ্যাঁ, তো মানডে ক্লোজড ওয়াহ পে লিখা হুয়া থা বোর্ড পে দেখা মানে। হ্যাঁ, সো জালিয়ানওয়ালা বাগের গেট বললো এদিকে, সো দেখা যাক ওখানে আবার ভিডিও ফিডিও বানাতে যায় কিনা, আই থিঙ্ক দেবে, আশা করছি। আর এখানে একটা বিশাল বড় স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছ, এটা আমাদের ডক্টর ভীমরাও আম্বেদকরের স্ট্যাচু, বিশাল বড় একটা স্ট্যাচু। হাজি ফটো নাই নাই ভাই, আমি তো ব্লগ করতে কেউ রা জি। সাজানো মানে দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে জায়গাটা, বাচ্চাটাকে দেখো কত মিষ্টি, দেখা যাক এটা আবার খোলা আছে না বন্ধ আছে। সো গাইস, জালিয়ানওয়ালা বাগের গেটের সামনে এলে একটা বিশাল বড় এরকম স্ট্যাচু দেখতে পেয়ে যাবে। গোটা অমৃতসর ঘুরে নাও আর শুধুমাত্র এখানকার জায়গাটা ঘোরো, মানে একটা ডিফারেন্ট লেভেলের, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে রাস্তাঘাট কি সুন্দর, মানে টাইলস ফাইলস বসানো, এটা কিন্তু মেন রোড, কিন্তু এর ওপর দিয়ে গাড়ি টাড়ি সব কিছুই যাচ্ছে। ভাইয়া জালিয়ানওয়ালা বাগ কা গেট কোন সা হ্যায়? ও সামনে বিল্ডিং, লাল সামনে বড়া। ওকে থ্যাংক ইউ। এখান থেকে কিন্তু অনেকে গাড়ি টাড়ি যাচ্ছে, ঠিক আছে, যাওয়া আসা 150 টাকা, বা শুধু যাওয়া 150, আসা 150, এরকম অনেকে অনেক রকম বলছে। সো তুমি যদি এরকম মানে যেতে চাও বাঘা বর্ডার, জালিয়ানওয়ালা বাগের সামনে চলে এলেই কিন্তু অনেক কিছু অপশন পেয়ে যাবে। সো গাইস, এখন যেখানে দাঁড়িয়ে আছি একটা স্ট্যাচু দেখতে পাচ্ছ, আর নিচে কিন্তু অনেক নাম লেখা আছে এখানে। এই স্ট্যাচুটা কোনো নর্মাল স্ট্যাচু নয়, 1919 সালে 13 এপ্রিল যখন, বা 1919 সালে 13 এপ্রিল যারা মারা গেছিলেন, যারা শহীদ হয়েছিলেন, প্রায় সবারই মানে কিছু কিছু পার্সন, সবার দেওয়া তো সম্ভব নয় কারণ মারাই গেছিলো প্রায় 1500-এর ওপরে লোকজন, সবার ফেস এখানে রাখা সম্ভব নয়। সো যারা মারা গেছিলেন তাদের মধ্যে কিছু কিছু পার্সনের নাম লেখা আছে এখানে, প্লাস এই স্ট্যাচুটা করা রয়েছে। আর জালিয়ানওয়ালাবাগের ঢোকার টাইমিং হচ্ছে 6:30, দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে 6:30 থেকে 7টার মধ্যে, আর এটা হচ্ছে মেইন গেট। আই থিঙ্ক কোনো টিকিট ফিট লাগে না, দেখা যাক ভেতরে ভিডিও করতে দেয় কিনা। ওয়াও, এখানে আমাদের স্বামী বিবেকানন্দের ফটো লাগানো দেখতেই পাচ্ছ, আরও বাঙালি রয়েছে গাইজ, দ্বিজেন্দ্রলাল রায় প্লাস কৃষ্ণ কুমার মিত্র, অনেকের অনেকের ফটো লাগানো, প্লাস এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরেরও ফটো লাগানো, এটা পুরোটাই গর্বের ব্যাপার একটা। সো গাইস, এটা তো দেখা কমপ্লিট, এখন বাইরে যায়। আর এই যে ইংরেজরা দেখতেই পাচ্ছ যারা এসব করে বেরিয়েছিল, আর এখন এখানে এসে তারাই মিউজিয়াম দেখতে এসছে, আর এরাই এইসব কাজ করেছিল, এদেরকে ঢুকতে দেওয়াই উচিত নয় অ্যাকচুয়ালি এখানে। সো এতক্ষণ একটা শো দেখছিলাম, যে শোয়ে দেখানো হয়েছে জালিয়ানওয়ালাবাগে কী কী হয়েছিল, কেন হয়েছিল। এখন যাচ্ছি সেই কুয়োটার দিকে, যে কুয়োতে প্রায় 120 জনের মতো নিজের প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছিল, বাট কেউই বাঁচতে পারেনি লাস্ট অবধি, শুধু বেঁচেছিল জলে মেশানো রক্ত আর তাদের লাশ, আর কেউ বাঁচেনি, শুধুমাত্র তাদের লাশ বেরিয়েছিল লাস্ট অবধি ওখান থেকে, আর রক্ত জল বেরিয়েছিল। সো এই হচ্ছে সেই কুয়ো, বাট এখন টোটালি কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে দেখতেই পাচ্ছ, মানে যাতে কেউ হাত ফাত না বাড়াতে পারে বা কিছু ফেলতে না পারে। সো সেইভাবে দেখা যায় না অ্যাকচুয়ালি কী হচ্ছে, সব মানুষরা দেখতে পাচ্ছ নিচে কয়েন পড়ে রয়েছে, সব টাকা পাকা ছুঁড়ে যেত, সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক এটাকে বন্ধ করে দিয়েছে টোটালি। ঠিক আছে, ইদারই পয়সা ফেক দেয় নিচে,
हाँ बीच में बैंक दे, नहीं करने चाहिए थे ना ऐसा, वही तो नीचे इतना सारा कौन पैसा फेंक दिया लोगों, इसीलिए ये सीता लगा दिया ना। हाँ अच्छा किया थे না মানুষ এখানেই দেখবে ভাই ঠাকুরের নাম করে পয়সা ফেলবে, এগুলো উচিত না ভাই। কত কয়েন পড়ে রয়েছে নিচে, এস আর জি আর নিচে আর নিচে আর নিচে, হ্যাঁ এই वाला ये वाला। हां चलो ভাইরা সাবস্ক্রাইব করে দিলো, থ্যাংক ইউ ভাই, वेलकम ভাই। আচ্ছা পাজি পাজি কেসে বলতে, মানে हम लोग बंगाली में जो बोलते हैं थैंक यू भाई थैंक यू भाई ऐसे ही बोलते हैं, पाजी बधाई कहते हैं भाई बधाई हो यहां कहते हैं। अच्छा 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 वैसे मतलब प्यार से बोलते हैं पाजी पाजी। अरे पाजी तो बस वैसे बोलते हैं प्यार से सभी को। अच्छा 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 तब तो थैंक यू पाजी, थैंक यू दोनों को। आप यही से बोलते हो? नहीं नहीं भाई, हम हरियाणा से हैं। हरियाणा से? अरे हरियाणा का लैंग्वेज मुझे बहुत प्यार लगता है, करनाल से हूं मैं तो, वेस्ट बंगाल। ठीक है भाई। हां ठीक है, नाइस टू मीट यू। ठीक है भाई, ठीक है भाई, ओके। সো গাইজ এখানে যে গুলির চিহ্নগুলো দেখতে পাচ্ছ না, স্কোয়ার করে চিহ্ন করা রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়েল, ঠিক আছে। তখনকার সময় মানে আজ থেকে 104 বছর আগে 1919 সালে এই ঘরটা ছিল, আর তখন কিন্তু এই জায়গাটায় গুলি লেগেছিল, আর ওই জায়গাগুলোই চিহ্ন করা আছে দেখতে পাচ্ছ। 1, 2, 3, 4, 5, 6 মানে অনেক অনেক, লাইক 25 টোটাল 25টা আই থিঙ্ক এরকম চিহ্ন করা আছে। সো আমার থ্রু দিয়ে যদি একটা মানুষও জানতে পারে তো আমি নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করবো, কারণ এতগুলো মানুষের স্যাক্রিফাইস চারটিখানি কথা নয়। সো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, লাস্ট আর একটা জায়গায় ভিজিট করা আছে এই জায়গাটা, এখানেও প্রচুর গুলির দাগ তোমরা দেখতে পেয়ে যাবে। এখন সিরিয়াসলি মানে সোশ্যাল মিডিয়ায় মানে সোশ্যাল জিনিসের থেকে আনসোশ্যাল জিনিস বেশি শেয়ার হয় বা বেশি সব কালচারের মধ্যে থাকে, কারণ এখানে আসা কিছু কিছু মানুষের মুখেই জানতে পারছি যারা এখন অবধি এটার ব্যাপারেই যায় না বা এটাকে নিয়ে মজা করাচ্ছে। তো যাই হোক এখন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, এখন দুর্গিয়ানা মন্দির যেটা রয়েছে মানে মা দুর্গার মন্দির ওখানে যাবো। আর এখন আমি ক্রস করছি পাঞ্জাবের যে মার্কেট স্পেশাল মার্কেট সেখানটা, চারিদিকে শুধুমাত্র লস্যি বিক্রি হচ্ছে, তলোয়ার বিক্রি হচ্ছে, আর পাঞ্জাবি যে মেয়েদের ড্রেস বাগেরা শুজ বাগেরা আছে সব কিছু। পাজি থোড়া নেবু পিলা দো, নেবু পান। প্রচণ্ড গরম, ভেবেছিলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টে গরম ঠিক আছে, এখানে এসে মানে পাঞ্জাবে এসে একটু ঠান্ডা ফিল করবো, ও বাবা এখানেও সেম প্রচণ্ড গরম। তো এখন একটা দোকানে আমাদের সর্দারজি এখন নেবু পানি বানিয়ে দিচ্ছে, নেবু পানি খাবো ভাই। গুগল ম্যাপ ধরে যাচ্ছি দুর্গিয়ানা মন্দির, তো কোন দিক দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে অলি গলি দেখতে দেখতে পাচ্ছ, ফাঁকা শুনশান একটা গলিতে এসে গেল, পৌঁছে গেলেই ভালো আজকে। ভেবেছিলাম টোটা করবো বাট 50 টাকা বলছে ভাই, আর মাত্র 800 মিটার আছে, হেঁটেই চলে যাবো। সো দুর্গিয়ানা মন্দির ঢুকতে গেলে এইরকম একটা রাস্তায় মেইন একটা এন্ট্রেন্স গেট পড়বে দেখতেই পাচ্ছ। তো কোথাও ঢোকার আগে জিজ্ঞাসা করে নিতে হবে ওখানে আর পারমিশন আছে কিনা, সে বললো মন্দিরে এখানে পারমিশন আছে। এখানে একটা বিশাল বড় বোর্ড লেখা রয়েছে, বোর্ডে কিন্তু সব কিছু মেইন টেম্পল মেডিকেল রুম ক্লক রুম প্রসাদ এ টু জেড, কোথায় শুজ রাখা যায় টয়লেট পার্কিং এ টু জেড লেখা রয়েছে, চিহ্নিত করা রয়েছে। আই থিঙ্ক ওইদিকে কোথাও শুজ ফুজ খুলতে হয়। এখানে একটা বসার জায়গা রয়েছে, এটা বসার নয় আচ্ছা এটা ফুয়ারা কোনো একটা যেটা বন্ধ হয়ে পড়ে আছে এখন। তো এই দুর্গা মন্দিরকেই কিন্তু সেকেন্ড গোল্ডেন টেম্পল বা সিলভার টেম্পল বলা হয়ে থাকে, কারণ হুবহু পুরো সেম টু সেমই দেখতে প্রায় গোল্ডেন টেম্পলের মতো। আর এটা ভেবে আমার গর্ব হচ্ছে কি মা দুর্গার এত বড় মন্দির পাঞ্জাবে রয়েছে। তো একটা জায়গায় শুজ খুলে রাখতে হয়, এখন শুজ রিমুভ করছি তারপরে এখানে রাখবো। সো টেম্পলে ঢোকার এটা হচ্ছে ফ্রন্ট গেট, প্যার ধুলো করতে পারলে ওকে, পা ধুতে হয় এখানে তারপরেই ভেতরে ঢুকতে হয়, এটা খুব ভালো একটা সিস্টেম, আর যাতে যাত্রীদের বা তীর্থযাত্রীদের রোদ না লাগে তাই জন্য এরকম টাঙিয়ে দেওয়া হয়েছে। দুদিকে বিশাল পুকুর দেখতেই পাচ্ছ, জল প্রচুর জল রয়েছে দুদিকে। আর এখানে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভিডিও অ্যালাউ, এটা খুব ভালো একটা সিস্টেম, কারণ মানুষ আসে ঘুরতে আসে কিছু তো মেমোরিজ ক্রিয়েট করে নিয়ে যাবে না, তো খুব ভালো সিস্টেম এটা একটা।
তো মনে হয় মা দুর্গার এত বড় মন্দির আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই, বিশাল বড় মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরের চারপাশটা ঘুরতে পারবে। আর চারিপাশেই কিন্তু এরকম জল রয়েছে, বিশাল বড় একটা পুকুর, মাঝখানে মন্দির, এই হচ্ছে মন্দির। আর পুরো মন্দিরটার ওপরটা হচ্ছে সোনা দিয়ে প্রলেপ করা, আর গেটগুলো টোটালি সিলভার, মানে গেটগুলো হচ্ছে পুরো টোটালি রূপো দিয়ে। আর সো মন্দিরের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সো আগে ক্যামেরা ঢুকিয়ে নিই, তারপরে ভালো করে প্রণাম করে নিই, তারপরে আবার ক্যামেরা বের করবো। বাই দ্য ওয়ে রোদের জন্য ওপরে চাদর দিয়ে দেওয়া হয়, মানে মন্দিরটাকে ভালো করে দেখতে পেলাম না, এই সাইড থেকে আই থিঙ্ক ফুল দেখতে পাবো ভালো করে, সো দ্যাটস ওয়াই আবার এই সাইডে এলাম, মানে জলের সাইডে সাইডে অ্যাকচুয়ালি। সো এখান থেকে পুরো মন্দিরটা এবারে আহা এবারে দেখা যাচ্ছে, এবারে আরও সুন্দর লাগছে গাইস। তো এই ছিল দুর্গায়না মন্দির, আর পাঞ্জাব এলে জালিয়ানওয়ালাবাগ বা দুর্গায়না মন্দির অবশ্যই ভিজিট করবে, এই দুটো ইম্পর্টেন্ট প্লেস পাঞ্জাবে। সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, বুম।